কষাকষিতে 10% মূল্য হারাচ্ছে দেশের তৈরি পোশাক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেন ও বালুবাহী ট্রাকের সংঘর্ষ, নিহত একজন। কয়লা খনিতে দুর্নীতিতে কাউকে ছাড় দেওয়া হবে না বললেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। মধ্যপ্রাচ্যে 6 দেশে জনশক্তি রপ্তানি কমেছে 46%। পাকিস্তান নির্বাচন, 114 আসনে এগিয়ে ইমরান খান। চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 3 জন। বরগুনার আমতলিতে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, নিহত 6 জন। মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু।